saw the look on my face. You saw the look on my heart to get out of this place. I seen something I've never seen before. When you put on the pineapple, we couldn't be friends anymore. I got the power. हाय गाइस अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल आशा करछि सबाई भालो आछेन एबं सुस्थ आछेन आलहामदुलिल्लाह आमराओ भालो आछि एबं सुस्थ आछि सबार माझे आरेकटा ब्लग निये आबारो हाजिर होलाम आशा करछि आमार आजकेर ई ब्लगटा आपनादेर भालो लागबे आज आर आमार ई चैनेले नतून जदि आपनादेर आमार ब्लगगुलो भालो लागे ताहले प्लिज आर देरी नय चैनलटा सबस्क्राइब करे पाशे थाका बेल आइकने क्लिक करे राखबेन আর একটা লাইক দিতে ভুলবেন না আর যারা ইতিমধ্যে আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যাচ্ছে সবার প্রতি হলো থ্যাংক ইউ সো মাচ আজকে আপনাদের সাথে বরাবরের মতো শনিবারের ব্লগটাই শেয়ার করছি সকালে ঘুম থেকে ওঠার পরে যেটা আসলে আমাদের নিত্যদিনে করতে হয় ফুল টাইম মাদার হিসাবে এবং বাচ্চারা আসলে কী কী অ্যাক্টিভিটি করে বা কী করে আমি বিকেল পর্যন্ত আপনাদের সাথে ডিটেলস শেয়ার করার জন্য চেষ্টা করব তো ঘুম থেকে উঠে ওরা ফ্রেশ হলো তারপর হচ্ছে এক ঘন্টার মতো ওরা দুই ভাই বোনে টেলিভিশনে ইয়োগা দেখেছে দুজনে বসে প্র্যাকটিস করেছে এখানে ওদেরকে দুধ দিয়ে আমি কর্নফ্লেক্স দিলাম আর আজকে আমি ডিম আর আলু সিদ্ধ করেছি আর সাথে হচ্ছে বাদাম চেষ্টা করি একটু প্রোটিন জাতীয় বা একটু হেলদি খাওয়ার ওদেরকে সকালবেলা দেওয়ার জন্য আর কি বাচ্চারা তো আসলে কখনই এই ধরনের খাবার খেতে পছন্দ করে না তারপর ওদেরকে অভ্যাস করাতে হয় তো আমি দেখা যায় যে আমার ছেলে মেয়েদেরকে অনেক বলে কই একটু অভ্যাস করে নিয়েছি আর কি আমি জানি না কি কেমনভাবে হলিডে উদযাপন করে বা ফুল টাইম মাদার হিসাবে হলিডেটা আসলে কীভাবে উদযাপন করা বা কীভাবে রুটিন হওয়া উচিত আমি আমার মতো করি আমি যেভাবে পালন করি বা আমি যেভাবে মেনটেন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি 10টা থেকে 11টা পর্যন্ত ওদেরকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি আমার ছেলে মেয়েগুলো যথেষ্ট দুষ্ট ওরা দেখা যায় যে নিজেরা একা একা বসে কখনই পড়ে না আমি যতক্ষণ বসে থাকবো ততক্ষণ কিছুটা হলেও পড়বে তো আর কি করা আমি হাতের অন্য অন্য কাজ বাদ দিয়ে ওদেরকে নিয়ে বসেছিলাম প্রায় 1 ঘন্টার মতন এরপরে সাহাবি উপরে চলে গিয়েছে আর স্বাধীনের একটা অনলাইন ক্লাস আছে সেটার জন্য সে ওয়েট করছে আধা ঘন্টার মতো ওরা দুজনের মতন দুজনে খেলাধুলা করেছে এখন হচ্ছে 11:30 বেজে যাবে তো স্বাধীন ওয়েট করছে তার কোডিং ক্লাসের জন্য এটা হবে প্রায় 1.5 ঘন্টার মতন তো এখানে সে ক্লাস করবে আর আমি ফাঁকে রান্নাটা কিন্তু কমপ্লিট করে ফেলবো ওকে আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে ক্লাস করো মামা তাহলে রান্না করি না কিচেনে যাই সময় হচ্ছে নদীর স্রোতের মতন এটাকে আসলে ধরে রাখা যায় না তবে সময়ের কাজ সময় করলে কিন্তু অনেক বেশি আগানো যায় অনেক সময় দেখা যায় যে এই জিনিসটা মাথা রেখে কাজগুলো করার জন্য চেষ্টা করি অনেক সময় দেখা যায় যে আলসিয়ামির কারণে বা অনেক সময় আসলে হয়ে ওঠে না সবসময় যে পারফেক্টলি সব কিছু করতে পারি তা না তবে যে মানুষ পাংচুয়াল বা পারফেক্টলি কাজ করতে পারে তার জীবনটা অনেক বেশি সুন্দর হয় এবং গোছানো হয় তো আজকে আমি রান্না করছি হচ্ছে বাচ্চাদের জন্য চিকেন রোস্ট করব আর হচ্ছে পোলাও রান্না করব আর টুনা কাবাব তৈরি করব তো এখানে আমি চিকেন রোস্ট করার জন্য মশলাটা রেডি করে নিয়েছি আর ভাজা মাংসগুলো এখানে দিয়ে দিয়েছি অনেকে মনে করে যে ফুল টাইম মাদারদের আসলে তেমন কোনো কাজ নেই ঘরের ভিতরে আর কি কাজ আসলে এই কথাটা সম্পূর্ণ ভুল কাজের কথা বললে আসলে শেষ হবে না আর মেয়েদেরকে কিন্তু অনেক কাজ করতে হয় সেটা আসলে তারা গুনে বা কল্পনা করে বা হিসাব করে কখনোই করে না আর বিদেশের বাড়িতে দেখা যায় যে সহযোগিতার মতন কোনো লোক থাকে না দেশের বাড়ি হলে দেখা যায় যে হয়তো বা কাপড় চোপড় কাচার জন্য বা ঘরদোর পরিষ্কার করার জন্য কোনো না কোনো মানুষ খুঁজে পাওয়া যায় বা সহযোগিতা করার জন্য আশেপাশের মানুষগুলো থাকে কিন্তু বিদেশের বাড়িতে দেখা যায় যে নিজের কাজ সম্পূর্ণ নিজেকেই করতে হয় এখানে আসলে বেতন দিয়ে আসলে কাউকে রাখা সম্ভব না আর যদি সহযোগিতার মানুষ না থাকে তাহলে তো আর পুরোটাই নিজেকেই করতে হয় আর কি একটার ভিতরে আমি খাওয়াটা রেডি করে নিয়েছি এরপরে আমরা নামাজ পড়ে নিয়েছি এখন সবাই মিলে খেতে বসবো
তো খাওয়ার কিন্তু সব টেবিলে আমি পরিবেশন করে নিয়েছি। তো আমার হাজবেন্ড যেহেতু কাজ করে এসেছে, ও সকালবেলা আমাদের সাথে নাস্তা করেছে, এরপরে সে ঘুমিয়ে গিয়েছিল, এখন ওকেও ডাকা হয়েছে। দেখা যায় যে অন্যান্য দিন সাহাবি স্বাধীন স্কুলে খাওয়ার খায়, ওদের পাপার সাথে খেতে পারে না। তো আজকে ভাবছি যে আমরা সবাই মিলে খাবো আর কি। তো আমরা সবাই মিলে মজা করে দুপুরে খাওয়াটা শেষ করেছি। বিকেলের পাঁচটার আগ পর্যন্ত বাচ্চাদের জন্য অনেক বড় একটা ব্রেক। এই সময় দেখা যায় যে ওরা ওদের মতো করে ড্রয়িং বা কার্টুন, যেটা আসলে করতে ইচ্ছে করে ওটাই করে। তো এই সময়টাতে আমি ওদের জন্য স্ন্যাক্স হিসাবে কিছু তৈরি করি আর কি, ফল ফ্রুট ওদেরকে দেওয়ার চেষ্টা করি। এগুলো খাওয়া দাওয়া করার পরে ওরা পড়াশোনা করতে বসবে আর আমি রাতের জন্য কিছু আয়োজন করব। তো আজকে আমি একটা স্মল কেক তৈরি করব বিকেলে খাওয়ার জন্য। আমি এখানে প্রায় 250 গ্রামের মতন বাটা নিয়েছি, তারপর হচ্ছে ব্রাউন কালারের সুগার নিয়েছি। এরপরে এগুলোকে আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে একটু বিট করে নিয়েছি। যেহেতু আমি এটা আসলে আনপ্রিপারেশনে করছি, যদি আমি বাটারটা আগে থেকে বাইরে রেখে দিতাম তাহলে অনেকটা মেল্ট হয়ে যেত। তো এখন এটা অনেকটা জমে আছে আর কি, তো সমস্যা নেই, একটু পরে কিন্তু এটা গলে যাবে আর ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু এটা লিকুইড হয়ে যাবে। সাহবি স্বাধীন দেখা যায় যে বিকেলের দিকে ঘুমায় না, ওরা 8টা কিংবা 9টার ভিতরে হলিডে যখন থাকে আর কি, তখনই কিন্তু ঘুমাতে চলে যায়। সেজন্য আর আমিও বিকেলে ঘুমাই না, তো পুরো বেটা বিকেল জুড়ে আসলে আমরা ফ্রিয়ে থাকি। আর বাচ্চাদের জন্য যদি একটা রুটিন করে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। ছোটোবেলা দেখা যেত যে, বা আমরা স্কুলে যখন পড়তাম তখন দেখা যেত যে রুটিন ফলো করেই কিন্তু পড়তাম। এতে করেই কিন্তু দেখা যায় যে সব ধরনের পড়া পড়া হয় বা একটা কিন্তু টাইমের ব্যাপারটা মাথার ভিতরে থাকে। তো সেভাবে যদি এখন যদি আমরা আমাদের বাচ্চাদেরকে রুটিন ফলো করে যদি পড়াতে থাকি বা ওদের খাওয়া দাওয়া শোয়া সব কিছু যদি একটা টাইমলি হয়ে যায় তাহলে সবার জন্যই ভালো। তো আমি বাটারের সাথে কিন্তু চিনি আর হচ্ছে ডিম পুরাটা মেল্ট করে নিয়েছি। এরপরে আমি এখানে 1 কাপের মতন ময়দা আর হচ্ছে এই যে এই মেজারমেন্ট চামচে আমি 1 চামচের মতন গুঁড়ো পাউডার আর হচ্ছে আমি এখানে এই যে বেকিং পাউডার দিয়ে দিলাম। এরপরে আমি একটু চেলে নেব, এতে করে দেখা যাচ্ছে যে উপরে যদি কোনো শুকনো বা কিছু থাকে সেটা কিন্তু রয়ে যাবে। তো কেকটা আমি আসলে বড় করে বানাবো না, একদম ছোট করে, আমাদের বিকেলে নাস্তার জন্য যেন সাফিসিয়েন্ট হয়। আর মিষ্টি জাতীয় জিনিস আসলে আমরা তেমন একটা পছন্দ করি না, আর সাহবি স্বাধীনও কিন্তু এত বেশি পছন্দ করে না। সেজন্য সবসময় দেখা যায় যে কম করেই তৈরি করলেই ভালো, এতে করে খাওয়াটা আসলে অপচয় হয় না। জীবনটা হচ্ছে অনেকটা রেলগাড়ির মতন, চলতেই থাকবে চলতেই থাকবে। এখানে আসলে সব কিছু যে অনেক সময় মনের মতন হয় সেরকম কিছুই না, জীবনে অনেক কিছু অপ্রাপ্তি থাকবে, অনেক কিছু হবে না, অনেক আশা থাকলে সেটা পূরণ হবে না, এটা হচ্ছে বাস্তবতা, তাই না? মানুষ তো স্বপ্ন দেখতে ভালোবাসে, স্বপ্ন দেখাই উচিত। আর স্বপ্ন দেখলে দেখা যাবে যে কিছুটা হলো তার স্বপ্নটা পূরণ হবে, আর যদি কোনো স্বপ্ন না থাকে বা কোনো ডেস্টিনি না থাকে জীবনে তাহলে তো আর কী বলবো, কিছুই মানুষ জীবনে অ্যাচিভমেন্ট করতে পারে না। তো আমি আটাটা অনেক কম করে করেছি, আমার কাছে মনে হয় যে আরেকটু বেশি ময়দা দিলে ভালোই হতো আর কি। তো অনেক ছোট হবে, ঠিক আছে আমাদের জন্য ঠিক আছে, কারণ সাহবি স্বাধীন দেখা যায় যে কেক তৈরি করে রাখলে ওরা পরে আর খেতে চায় না। তো এখন গরম গরম আসলে যতটুকু ওরা খাবে। তো এখানে হচ্ছে কেকটা মাত্র আমি ওভেন থেকে নামিয়েছি, যথেষ্ট গরম, আর আমার হাজবেন্ড কিন্তু চলে যাবে, 6টা বেজে গিয়েছে। তো সেজন্য আমি আর ওয়েট করছি না, তাড়াহুড়া করি আর খেতে দিচ্ছি, একদম পরিবেশন কি বলবো, একদম সাজিয়ে গুছিয়ে পরিবেশন ছাড়া আর কি। নর্মালি আমরা বাসায় অনেক সময় তাড়াহুড়া করে কাজ করলে যেটা হয় আর কি।
তো যাই হোক, কেকটা মোটামুটি অনেক মজা হয়েছে, খেতে ভালো লেগেছে আর সফট হয়েছে। অনেক গরম এখনো, আমি ধরতে পারছিলাম না এরকমটা আর কি। আমি একটু বড় বড় করে টুকরো করে নেছি, যেহেতু আমার ছেলে মেয়ে হয়তো বা এক পিস না হয় দুই পিসও খাবে না আমি যতটুকু জানি আর কি, তো সেজন্য আর আমি একদম ছোট ছোট করে করছি না, কয়েকটা পিসই করে নিয়েছি। তো আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।